আসসালামু আলাইকুম সবাইকে, টিএ এন্ড গার্ডেন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আনার গাছে কীভাবে পরিচর্যা করলে গাছের গ্রোথ অনেক সুন্দর হয় এবং ফল আসে, ফুল ঝরে যাওয়া কম হয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, এই যে দেখেন, এটা আমার আনার গাছ ছাদ বাগানের। দেখেন প্রচুর আনার ধরছে, প্রচুর আনার ধরছে। তো আমার কাছে ফার্স্টে আপনি আনার যখন হইতো তখন আবার ঝরে পড়ে যেত, ফুল ঝরে পড়ে যেত। তারপরে যখন ফুল আসলো তখন আমি গাছের এই যে খাবার বাড়াই দিয়েছি, গাছের খাবার বলতে যে কবুতরের বৃষ্টিটা এগুলো বাড়িয়ে দিছি। বাড়িয়ে দেওয়ার পরে যে এবার আলোর মতে গাছে অনেক আনার আনার হয়েছে, আমাদের গাছে অনেক সুন্দর গ্রোথ, অনেক সুন্দর ভালো হয়েছে। এবং এই যে আগে যেমন ফুল ধরে যেত এখন এটা কম হ্রাস পাইছে, এখন এই যে প্রচুর আনার হয়ে যেত, এখন আনার আসছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার এই ছাদ বাগানে ছোট্ট গাছে প্রচুর পরিমাণে আনার আসছে। শুধুমাত্র সঠিক পরিচর্যা এবং সঠিক খাবার, মানুষের যেমন খাবার প্রয়োজন হয়, গাছের একটা জীবন আছে, গাছেরও খাবার প্রয়োজন হয়। খাবারটা টাইম মতো দিলে গাছের ফল অবশ্যই দিবে, খাবারই সব কিছু। আমি এটা বেঁধে দিছি, গাছটা অনেক জটকাল হয়ে গেছিলো, বাতাসে আনারের বাড়ে আপনার ঢালগুলো এলোমেলো হয়ে যায়, এই জন্য আমি এইগুলো বেঁধে দিছি। দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর আনার ধরছে আমার কাছে। এই যে দেখেন আনার অনেক বড় বড় হয়। যে ফুল আসছে, ফুল ফল আলহামদুলিল্লাহ।